আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমএনএল কুকিং ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজাদার এবং ঝটপট একটি নুডলস দিয়ে নাস্তার রেসিপি শেয়ার করব। ট্রাস্ট মি, আপনারা যদি এই নাস্তাটি একবার তৈরি করেন বারবার তৈরি করতে চাইবেন, কারণ এই নাস্তাটি এতটাই মজাদার হয়ে থাকে। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ঝটপট নাস্তাটি তৈরি করে নিতে পারবেন যে কোনো সময়। আমি নাস্তাটি বানানোর জন্য এখানে একটা ডিম নিয়েছি, আর নিয়েছি কোকা কোলা, চিকেন মশলা, একটা নুডলস। তবে আপনারা চাইলে এখানে ম্যাগি নুডলস দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারেন, অথবা স্টিক নুডলস দিয়েও তৈরি করতে পারেন, এতেও কিন্তু স্বাদ খুবই ভালো আসবে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনার পরিবারের সকলে খুবই পছন্দ করবে। এখন আমি ডিমটাকে ফেটিয়ে নিব। এর জন্য একটা বাটির মধ্যে ডিমটাকে ভেঙে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে লবণ। এরপর লবণটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং একটু সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিব। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলে নাস্তাটা অনেক স্পঞ্জি হবে এবং অনেক সফট এবং ফুলকো হবে। এখন প্যাকেট থেকে নুডলসটাকে বের করে নিয়েছি। এখন একটা পাইপেনের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি, আর দিয়ে দিব প্রায় আড়াই টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল আর পানিটাকে একটু নেড়ে মিক্স করে নিব এবং অপেক্ষা করব পানিতে যতক্ষণ না পর্যন্ত একটা বলক আসে। পানির মধ্যে একটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব নুডলসটা। এখানে পানিটা এমনভাবে ব্যবহার করতে হবে যেন নুডলসটাও সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়। নুডলসটাকে দিয়ে একটু সময় অপেক্ষা করলে দেখা যাবে নুডলসটা একাই খুলে আসছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই নুডলসটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় প্রয়োজন হয় না, দুই মিনিটের মধ্যেই নুডলসটা সিদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব নুডলসের সাথে থাকা মশলা, আর দিয়ে দিব উঁচু করে এক টেবিল চামচ টমেটো। আমি টমেটোগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং দিয়ে দিব সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব এক টেবিল চামচ ধনে পাতা কুচি। এরপর এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং নেড়ে চেড়ে একটু সময় ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আবার পাইপিনের মধ্যে দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। এরপর ডিমটাকে একটু ভেজে নিব, অর্থাৎ ডিমটা যখন হালকা ফুলে উঠবে ঠিক তখনই দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা, অর্থাৎ তৈরি করে রাখা নুডলস। নুডলসটাকে ঠিক এক পাশ করে দিয়ে দিতে হবে, যেহেতু আমরা এটাকে ফোল্ড করব নুডলসটাকে এক পাশে দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব এর টেস্টটা আরও বৃদ্ধি করার জন্য টমেটো সস। আমি এখানে প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি, তবে আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচের মতো শসা কুচি। আমি শসাগুলোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। ভিউয়ার্স, আপনাদের হাতের কাছে যদি শসা না থাকে তবে আপনারা এটাও স্কিপ করতে পারেন, তবে শসা এবং সস এখানে ব্যবহার করলে এর টেস্টটা বহুগুণে বেড়ে যাবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। ভিউয়ার্স, এই নাস্তাটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে মাশাল্লাহ তার থেকেও বেশি অনেক টেস্টি হয়েছে। ভিউয়ার্স, আপনারা যদি আমার রেসিপি ফলো করে এই নাস্তাটি তৈরি করেন, ট্রাস্ট মি, একবার তৈরি করলে আপনারা এই নাস্তাটি দ্বিতীয়বার তৈরি করতে চাবেন। এই নাস্তাটি আপনারা যে কোনো সময় তৈরি করতে পারেন, এমনকি বাচ্চাদের টিফিন অথবা অতিথি আপ্যায়নও কিন্তু ট্রাই করতে পারেন, অথবা ব্রেকফাস্টেও কিন্তু এই নাস্তাটি রাখতে পারেন। ভিউয়ার্স, আশা করি আমার এই ঝটপট নাস্তার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এবং অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিউয়ার্স, আমার চ্যানেলের মধ্যে আরও বিভিন্ন ধরনের ঝটপট নাস্তা এবং বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যায়েই সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।